আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি ফ্রেজ শিখব। ফ্রেজটি হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ, যার বাংলা অর্থ হচ্ছে যতটা বা যতটা বেশি। আমরা কাউকে যদি বলতে চাই তুমি যত খুশি খেতে পারো বা তুমি যতটা চাও খেতে পারো, তাহলে আমরা ইংরেজিতে বলবো ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। এবার যদি আমরা বলতে চাই যে আমি যতটা পারি তোমাকে সহযোগিতা করব, তাহলে আমি ইংরেজিতে বলবো আইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। এবার যদি বলতে চাই যতটা বেশি পারো প্র্যাকটিস করো বা যতটা পারো প্র্যাকটিস করো, তাহলে ইংরেজিতে বলবো প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এবার যদি বলতে চাই আমি তাকে ততটাই ভালোবাসি যতটা সে আমাকে ভালোবাসে, তাহলে ইংরেজিতে বলবো আই লাভ হিম অ্যাজ মাচ অ্যাজ হি লাভস মি, আই লাভ হিম অ্যাজ মাচ অ্যাজ হি লাভস মি। এইভাবে আমরা অ্যাজ মাচ অ্যাজ এই ফ্রেজটিকে বিভিন্ন বাক্যে ব্যবহার করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই ইতি, ধন্যবাদ।